মারধরের ঘটনায় অভিযুক্ত সুদীপ ঘোষ এই কলেজেরই ছাত্র রাজনীতি করতেন এবং হঠাৎ করেই কলেজে চাকরিও পেয়ে গেছেন এবং কলেজের স্টাফ হয়েও এই ধরনের যে ঘটনা যে ঘটিয়েছেন এমনই একটা যে অভিযোগ উঠছে তার সঙ্গে আমরা ফোনে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু বিষয়টা এড়িয়ে গেছেন এবং ঠিক মতো করে কথাই বলতে চাননি, ফোন কেটে দেন আর ফোন ধরেননি। দেখুন ডিরেক্টলি তার সঙ্গে কি কথা হচ্ছিল। হ্যালো, সুদীপ ঘোষ বলছেন? হ্যাঁ, আমি আরামবাগ টিভি চ্যানেল থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আপনি আজকে মারধর করেছেন বেঙ্গাই কলেজে? না না না। মোহর চাঁদকে রড দিয়ে পিটিয়েছেন? না না না। অভিযোগ তো সেটাই। প্রিন্সিপালকে আক্রমণ করতে গেছিলেন আপনি? না না। কলেজে সবাই বলছেন আপনি কলেজে অনেকেই বলছেন আপনি আজকে যে তাণ্ডব দেখিয়েছেন এটা একটা কলেজ চত্বরে করা যায়? যারা বলেছে আপনি যারা বলেছেন ভালো জিজ্ঞাসা করুন, আপনি কলেজে আমাদের প্রিন্সিপাল আসলে কথা বলুন, ঠিক আছে? আমরা কথা বলেছি কলেজ চত্বরে আজকে কি হয়েছে আপনি জানেন? না না না। মোহর চাঁদকে মারধর করেছেন, তার ছবি রয়েছে, তাকে কারা মেরেছে তাহলে কলেজে? আপনি তো কলেজের স্টাফ একজন। আমি তখন কেমিস্ট্রি ল্যাবে ছিলাম। কোথায় ছিলেন? কেমিস্ট্রি ল্যাবে। সবাই আপনার নাম বলছে, আপনি অস্বীকার করে যাচ্ছেন? আরে আমি কেমিস্ট্রি ল্যাবে ছিলাম, ঠিক আছে।